এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানুষ ভুঁইয়ার কথোপকথন সর্বত্র ছড়িয়ে গিয়েছে। শুনুন কি বলছেন মানুষ ভুঁইয়া এবং সায়নী। এই ভিডিওটা কিছুদিন আগে পিংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের সভার পাল্টা সভা করে তৃণমূল কংগ্রেস, আর সেই সভায় উপস্থিত ছিলেন সায়নী ঘোষ এবং মানুষ ভুঁইয়া, ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি সহ আরও অনেকে। এই সভায় সায়নী হঠাৎ করেই অসুস্থ বোধ করেন, মঞ্চে বসেও পড়েন তিনি। তাকে শুশ্রূষার জন্য এগিয়ে আসেন মানুষ ভুঁইয়া। রাজনীতি করার পাশাপাশি তিনি চিকিৎসকও, তাই দ্রুত সায়নীর কাছে এগিয়ে এসে তার শুশ্রূষার ব্যবস্থা করেন মন্ত্রী। সায়নীর মাথায় বাম লাগাতেও দেখা যায় মানুষ ভুঁইয়াকে। এরপর সায়নী কিছুটা সুস্থ বোধ করলে ফের মঞ্চে তার হাতে মাইক তুলে দেন মানুষ ভুঁইয়া, আর মাইক তুলে দেবার সময় মানুষ ভুঁইয়া এবং সায়নীর মন্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। শুনুন আরও একবার মানুষ ভুঁইয়া এবং সায়নী ঘোষের কথোপকথন। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাওয়া এই ভিডিও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নেটিজেনরা এবং অনেকে অনেক রকম কমেন্টও ইতিমধ্যে করে ফেলেছেন। এবং এই যে মন্তব্য, এই মন্তব্য যে সায়নী ঘোষ এবং মানুষ ভুঁইয়া তাদের দুজনের এই কথোপকথন ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটা সভা চলছে, সেই সভার মঞ্চে এই দুজনের কথোপকথন। এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ছেয়ে গিয়েছে। রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানুষ ভুঁইয়ার কথোপকথন সর্বত্র ছড়িয়ে পড়েছে। আপনাদেরকে আমরা শোনালাম কি বলছেন মানুষ ভুঁইয়া এবং সায়নী। এই ভিডিওটা তবে কিছুদিন আগের পিংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা করে তৃণমূল, সেই সভায় উপস্থিত ছিলেন সায়নী এবং মানুষ ভুঁইয়া, ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। এই সভায় সায়নী হঠাৎ করে অসুস্থ বোধ করেন, মঞ্চে বসেও পড়েন, তাকে শুশ্রূষার জন্য এগিয়ে আসেন মানুষ ভুঁইয়া। রাজনীতি করার পাশাপাশি চিকিৎসকও তিনি, তাই দ্রুত সায়নীর কাছে এগিয়ে এসে তার শুশ্রূষার ব্যবস্থা করেন মানুষ ভুঁইয়া। সায়নীর মাথায় বাম লাগাতেও দেখা যায় মানুষ ভুঁইয়াকে। সায়নী কিছুটা সুস্থতা বোধ করলে ফের মঞ্চে তার হাতে মাইক তুলে দেন মানুষ ভুঁইয়া, আর মাইক তুলে দেবার সময় মানুষ ভুঁইয়া এবং সায়নী ঘোষের এই মন্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে আপনার কি মতামত? আপনি কি কিছু বলতে চান? কারণ ইতিমধ্যেই কমেন্ট করে ফেলেছেন নেটিজেনরা। আপনার বক্তব্য আপনিও কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো সে সম্পর্কে জানান। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।